এবার দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান অর্থাৎ বিগত আঠারো বছর যাবৎ রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আঠারোটি বৎসর যে ত্যাগ স্বীকার করেছে যে শত শত মায়ের বুক খালি হয়েছে যে পঙ্গুত্ব বরণ করেছে আমার ইলিয়াস আলি হারিয়ে গেছে না মারা গেছে আমরা জানি না তার ছেলেমেয়েরা জানে না ইলিয়াস আলীর কবর কোথায় কাজে এই প্রশ্নের উত্তর তো সবাইকে দিতে হবে বাংলাদেশ ব্যাংকের টাকা কোথায় গেল তার কোনো খবর নাই উদ্ধারের নমুনা নাই দেশ অর্থনীতি ফোকলা হয়ে গেল এখন কি অবস্থা অর্থাৎ এই যে একটি সিচুয়েশন নিয়ে এসেছিল গণতন্ত্রের লেবাস পরে গণতন্ত্রকে হিটলারও গণতান্ত্রিক ছিল কিন্তু হিটলার যেমন গণতন্ত্রকে কিভাবে জবাই করেছে আমরাও দেখেছি অমুকের বেটি অমুক কীভাবে গণতন্ত্রকে জবাই করে পালিয়ে গেছে দেশের মানুষ অবলোকন করেছে পনেরোই সেপ্টেম্বরে আমরা এই গণতন্ত্র দিবসকে বাংলাদেশের মানুষ শুধু নয় দেশের বাইরেও আমরা যারা গণতন্ত্রের জন্য বিএনপি আঠারো বছর যাবত লড়াই করছে সেই হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন বিএনপি আন্দোলনে ছিল আছে এবং আন্দোলনে থাকবে কতদিন যতদিন পর্যন্ত না জনগণের অধিকার আদায় হচ্ছে অর্থাৎ জনগণ তার ঋত অধিকার ফেরত পাচ্ছে তার ভোটাধিকার বলেন তার বাকস্বাধীনতা বলেন তার অর্থনৈতিক মুক্তি বলেন প্রত্যেকটা না পাচ্ছে ততদিন পর্যন্ত বিএনপি রাজপথে থেকে এটা নেতৃত্ব দিবে এবং সেজন্যই পনেরোই সেপ্টেম্বরে সমাবেশ হবে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেই সমাবেশ হবে একটি অন্যতম বৃহৎ সমাবেশ যেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়কজন তারেক রহমান ইনশাল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সেখান থেকে একটি বার্তা অবশ্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে দেশের মানুষ কি ধরনের আন্দোলন সংগ্রাম শুধু নয় পুনর্গঠনের জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে তার অধিকার ফেরত পাবে সেই বক্তব্য অবশ্যই সেই সমাবেশ থেকে আমাদের নেতা ইনশাআল্লাহ বলবেন সকল নেতাকর্মীদেরকে নিয়ে আমরা সভা করেছি প্রস্তুতি সভা করেছি এটা কেন বললাম ঢাকা বিভাগ কারণ গণতন্ত্র দিবস সারা দেশে উদযাপিত হবে এবং সেই জন্য প্রত্যেকটি বিভাগীয় শহরে প্রত্যেকটি মহানগরীতে আমাদের গণতন্ত্রের রেলি হবে যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই রেলিতে ইনশাল্লাহ নেতৃত্ব দিবেন সেটি পনেরোই সেপ্টেম্বর আর ঢাকায় হবে কেন্দ্রীয়ভাবে পনেরোই সেপ্টেম্বর পার্টি অফিসের সামনে যে সমাবেশ সেই সমাবেশে আমাদের দলের নেতা কর্মীরা শুধু নয় এই দেশের মানুষ যারা গণতন্ত্রের কথা বলে যারা দেশের মানুষ গণতন্ত্রের জন্য ভাবে মত প্রকাশে স্বাধীনতায় বিশ্বাস করে সে সমস্ত মানুষের মিলন মেলা হবে এবং তার মাধ্যমে এইটা প্রমাণিত হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু গণতন্ত্রের জন্য যে লড়াই করেছে তাই নয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রকে যে আগামী দিনে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্ভরযোগ্য যে দল তার প্রতি মানুষের যে অংশগ্রহণ আস্থা প্রতিটি আছে সেটি প্রমাণের জন্যই আগামী দিনের পনেরোই সেপ্টেম্বরের সমাবেশকে বৃহত্তর পরিসরে করার এবং আয়োজন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ জনগণের অংশগ্রহণে আগামী পনেরোই সেপ্টেম্বরের সমাবেশ হবে অন্যতম বৃহৎ গণতন্ত্র সমাবেশ বাংলাদেশের সমসাময়িককালের ইতিহাসে